আমাদের স্টুডেন্ট লাইফের আটটা ডেডলি টাইম ওয়েস্টার, যেটা প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা ক্ষণে ক্ষণে আমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করছে। প্রথমটা হলো ড্রাগস। এটাকে আমি জাস্ট টাইম ওয়েস্টার বলবো না, এটাকে আমি একটা লাইফ ওয়েস্টার বলবো। আমি গত এক বছরে প্রচুর ইউনিভার্সিটিতে ভিজিট করেছি, সবগুলো ডিভিশনে গিয়েছি, প্রচুর স্টুডেন্টের সাথে কথা বলেছি, এবং বিশ্বাস করো বা না করো, সব থেকে বেশি স্টুডেন্ট নিজের লাইফটাকে নষ্ট করছে এই রিজনে। সো প্লিজ, এটা আমার একটা রিকোয়েস্ট, যারা যারা এটাতে অলরেডি ইনভলভ বা তোমাদের ফ্রেন্ডদেরকে দেখছো তারা ইনভলভ হয়ে যাচ্ছে, চেষ্টা করো নিজেদেরকে এর থেকে যতটা সম্ভব দূরে রাখতে, এবং তোমাদের আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে যারা কিনা এটার কারণে নিজেদের লাইফটাকে নষ্ট করছে, তারা যেন নিজেদের লাইফটাকে নষ্ট না করে। প্লিজ এটার ব্যাপারে সবসময় সচেতন থাকো এবং এটাকে যতটা সম্ভব দূরে ফেলে দাও। দ্বিতীয়ত, টিভি, এটার ব্যাপারে না বললেই নয়। আমাদের লাইফে এখনো আমরা আইদার ইন্টারনেটে থাকি না হলে টিভিতে থাকি, এবং যাদের টিভি দেখার অভ্যাস আছে, নাটক বলো, ফানি বাংলা নাটক নিয়ে যারা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে ফেলো, তাদের কিন্তু অনেক সময় বুঝতেও পারো না যে কত সময় ওই নাটকের পিছে চলে গেছে, কত সময় একটা সিরিয়ালের পিছে চলে গেছে, কত সময় একটা র্যান্ডম টিভি শো দেখে দেখে চলে গেছে। সো এটার পিছে যে টাইমটা দিচ্ছ, প্লিজ যেন তোমার কন্ট্রোলে থাকে। নেক্সট, গসিপ। দোস জানিস ওর কি হয়েছে, দোস জানিস ওর না ব্রেকআপ হয়ে গেল, ওই যে জানিস দোস ওই ছেলেটা কি করছে, এইসব জিনিস তুমি যত বলবা যত কথা বলবা জুনায়দের মতো গুটিবাজি করবা, এটা কিন্তু তোমার শুধুমাত্র টাইমটাকে ওয়েস্ট করে। সো ব্যাক বাইটিং, অন্যের পিছে কথা বলা বা সিম্পলি গসিপ করাটাকে জাস্ট এভাবে ছুঁড়ে ফেলে দাও। নেক্সট, ফেসবুক। ওয়েল, আইদার তুমি ভিডিওটা ফেসবুকে দেখছো অর তুমি এই ভিডিওটা ইউটিউবে দেখছো। সো ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে কিন্তু ভিডিওটা দেখছো, এবং আমি জানি এখন তোমরা আইদার ফেসবুক ইউটিউবের দুটার একটাতে তোমার সময়টা দিচ্ছ। ওয়েল, এই ভিডিওটা মেবি তোমাদের একটু হলেও কিছু একটা কাজে দিবে, বাট ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা ফেসবুকে শুধুমাত্র লাইক শেয়ার কমেন্টেই রয়ে থাকি, এবং তুমি যদি লাইক শেয়ার কমেন্টে যদি পড়ে থাকো তাহলে তোমার ফেসবুকটা তোমার লাইফে কোনোই কাজে দিবে না। আর তুমি যদি ইউটিউবে ফানি ক্যাট ভিডিওস আর নর্মাল র্যান্ডম র্যান্ডম ভিডিওস দেখে সময়টা কাটিয়ে দাও তাহলে ইউটিউবটাও তোমার কোনো কাজে দিবে না। এরপরে আসো টং বা হ্যাং আউট। ওয়েল, অফকোর্স ফ্রেন্ডের সাথে আড্ডা দিবা, অফকোর্স টংয়ে যাবা, অফকোর্স হ্যাং আউটে যাবা, বাট প্রতিদিন যদি 3 ঘন্টা টংয়ে কাটাও তাহলে কিন্তু একটা ঝামেলা। আর প্রতিদিন যদি হ্যাং আউট করো ফ্রেন্ডের সাথে, এখানে যাও ওখানে যাও, এবং তোমার দিনের অর্ধেক সময় ওখানে চলে যায়, তাহলে এটা সমস্যা। সো অফকোর্স এই দুটো জায়গায় যাবা, বাট মাত্রাতিরিক্ত না। সো এই জায়গাতে সময় যেন নষ্ট না হয়। এরপর আসে কম্পিউটার গেমস। শুধুমাত্র কম্পিউটার গেমস এখন, কম্পিউটার গেমসের থেকে আরো বড় সময় নষ্ট করে জায়গা হলো মোবাইল গেমস, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, ক্যান্ডি ক্রাশ। একবার শুরু করলে আর থামতে ইচ্ছা করে না, তাই না? ঘন্টার পর ঘন্টা ওটার মধ্যেই পড়ে আছে। আমি প্রচুর অভিভাবকের কমপ্লেইন পাই যে আমার ছেলে বা আমার মেয়ে তো দিনে 7-8 ঘন্টা ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলে। আমি অনেক অবাক হয়ে জানতে চেয়েছিলাম, বাবা এটা কি? পরে আমি নিজেও একটু খেলে দেখলাম যে এই জিনিসটা কি। ওয়েল, এটা সঠিক যেটা অনেক অ্যাডিক্টিভ, বাট যে কোনো কোনো কিছু তোমার যদি অ্যাডিকশন হয়ে যায় ওটাকে ছুঁড়ে ফেলতে হবে। লাস্টলি, টিভি সিরিজ। আমরা প্রচুর টিভি সিরিজ দেখি, টিভিতে দেখি, অনলাইনে দেখি, মোবাইলে দেখি, এবং দেখা যায় যে একসাথে টানা 10টা এপিসোড শেষ করে ফেলছি। সো যাদের যাদের টিভি এপিসোডের বা টিভি সিরিজের একটা নেশা হয়ে গেছে, তাদেরও দরকার এই নেশাটাকে ঝেড়ে ফেলে দেওয়া। সো আমি যে 8টা ডেডলি টাইম ওয়েস্টের কথা বললাম, এই 8টা জিনিস প্রতিদিন প্রতিনিয়ত তোমার সময় নষ্ট করছে। এবং একটা জিনিস মনে রেখো, আজকে যে সময়টা তুমি নষ্ট করলে এটা জীবনে ফিরে পাবা না। একটা টাইম এসে তোমার মনে হবে যে আই উইশ এই সময়টা আমি এগুলোর পিছনে নষ্ট না করে লাইফে প্রোডাক্টিভ কিছু একটা করতাম, লাইফে নিজের স্কিলটাকে ডেভেলপ করতাম, মেবি একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতাম, মেবি একটা ভালো সংগঠনে ভলান্টিয়ারিং করতাম, মেবি ক্লাবসে যেতাম, মেবি আমার সিজিপিএটাকে বেটার করতাম, মেবি এমন কোনো একটা কাজ করতাম যেটা আমাকে অর্থ উপার্জনে সহায়তা করে, মেবি এমন একটা কাজ করতাম যেটা আমাকে ফিউচারে জব লাইফে যায় হেল্প করে। সো প্লিজ, আমি যে 8টা কথা বললাম এই 8টা কাজ করো, আর যে 8টা কাজ কথা নিষেধ করলাম চেষ্টা করো ওই জিনিসগুলোতে যেন তোমাদের আর সময়টা নষ্ট না হয়।